আমরা তো শুধু দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, দুনিয়ার জীবন নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়ার জীবন হচ্ছে আমলের সময় কোনো হিসাব নেই, আর আখিরাতের জীবনটা হবে হিসাবের, সেখানে কেউ আমল করার সুযোগ পাবে না, কেউ সেখানে আমল করার সুযোগ পাবে না, কেউ সেখানে এরকম বলতে পারবে না যে হ্যাঁ আমার দুনিয়াতে তো নামাজ করি নাই, আসরের ময়দানে দূরে কাজ নামাজ করে তোমার তোমাকে খুশি করি, এই শুধু কাউকে সেদিন দেওয়া হবে না, এই শুধু সেখানে কাউকে দেওয়া হবে না। তাহলে একটু ভেবে রাখা উচিত যে আমরা আখেরাতের জন্য কি পাঠাই যাব। আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের মধ্যে নেই, ইসলাম কি জিনিস আমরা সেটা বুঝি না, ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা অনেকাংশে বেশি, ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা অনেক বেশি। আমরা ইসলাম কি জিনিস, ইসলাম কেন এসেছে এটা আমাদের ধারণার মধ্যে নেই, আমাদের চিন্তা চেতনার মধ্যে এই বিষয়টা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম ধর্ম কেন হলো, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করলেন, কোন কারণে সেই জাহিলিয়তে নিয়ে রীতিনীতি এখন আমাদের এই যুগে বর্তমানে এই সময়ের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু আমরা বুঝতেছি না যে এটা আসলে কি ইসলামী কোনো কাজ নাকি এটা জাহিলি কোনো কাজ, এটা আমাদের মনের মধ্যে এটা কখনো আমাদের মনে হয় না যে আমি যে কাজটা করতেছি এটা কি জাহিলি কাজ নাকি এটা ইসলামী কোনো কাজ, ইসলামী কাজ নাকি জাহিলি কাজ, এই জ্ঞানটুকু আমাদের মধ্যে নেই। বিদায় আমরা জাহিলি রীতিনীতি আমরা লালন করছি নিজেদের মধ্যে, জাহিলি যুগে নারীদের কোনো দাম ছিল না, জাহিলি যুগে নারীদের কোনো দাম ছিল না। যখনই ওয়াইদা মুশরা আহরুম বিল মুসা আল্লাহ ওয়াজুবুল মুসা মুসওয়াদা ওয়া কাদিন, যখনই একজন পুরুষকে নারীর সম্মান দেওয়া হতো যে তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, তখনই তার মুখ কালো হয়ে যেত, তখনই তার মুখ কালো হয়ে যেত, সে দুঃখ কষ্টে নিজেকে নিষ্পেষিত করে তুলতেন, দুঃখ কষ্ট তার মনের মধ্যে এসে যেত যখনই শুনতো যে তার একটা নারী সন্তান হয়েছে, তার একটা মেয়ে হয়েছে। সেই যুগে মেয়েদের কোনো অধিকার ছিল না, ওই সময় জাহিলি যুগে মেয়েদের কোনো দাম ছিল না, মেয়েরা ছিল অন্য, মেয়েরা ছিল ব্যবসার জিনিস, তাদেরকে কেনা বেচা করা হতো বাজারে, কিন্তু যখন ইসলাম আসল মেয়েদের এত দাম দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার যে এই আচরণ, আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে অধিকারী কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন তোমার মা, উম্মুক তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন এরপরে কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন তোমার মা, আবার সাহাবী জিজ্ঞেস করলেন এরপর কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন মা, অর্থাৎ মাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, নারীকে ইসলামে এই যুগে এত মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু এরপরে এসে সেই 77 বছর পরে এসে আজকে বাংলাদেশের নারীরা সম্মানিত হচ্ছে, নারীকে যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই মর্যাদা কোনো ধর্ম দিতে পারে নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এই মর্যাদা দিতে পারে নাই। তাকান আপনি উদীর দিকে, তাকান নাসারার দিকে, তাকান অন্যান্য সমাজের দিকে, কোনো সমাজে নারীকে মর্যাদা দেওয়া হয় নাই, নারীকে যদি মর্যাদা দেওয়া হয়ে থাকে একমাত্র সেটা ইসলাম দিয়েছে, সবাই বলেন ঠিক না, ইসলামই নারীকে মর্যাদা দিয়েছে, কখনো অন্য কোনো ধর্ম নারীকে মর্যাদা দিতে পারে নাই, ইসলাম ধর্ম নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আযাবের 33 নম্বর আয়াত, অপরাধী ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাওয়াজুনা তাবাওয়াজাল জাহিলিয়াতি উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নারীরা তোমরা কি করো, তোমরা বাড়িতে থাকো, নারীরা বাড়িতে থাকবে, এটা হচ্ছে কার নির্দেশ, এটা কার নির্দেশ, আল্লাহ নির্দেশ, এটা কার নির্দেশ, আল্লাহ নির্দেশ, ওয়ালা তাবাওয়াজুনা তাবাওয়াজাল জাহিলিয়াতি উলা। জাহিলিয়াত যুগে যেরকম নারীরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, নিজেদের ইজ্জত আব্রুকে নষ্ট করে দিয়ে নিজেদের ইজ্জত আব্রু মানুষকে দেখাতো, জাহিলিয়াত যুগে যেভাবে নারীরা ঘুরে বেড়াতো, তোমরা
তোমরা খুশি করো এবং ঘুরে বেরো না তোমরা নিজেদের বাড়িতে থেকো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই নারী রাস্তাঘাটে বের হয়ে যায় বাড়ি থেকে যখনই একটা নারী বের হয়ে যায় তখন শয়তান তার পিছনে লেগে যায় আর যখন একটা নারী বাড়ির ভিতরে প্রবেশ করে তখন ওই নারীর উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি নাযিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারী জাতি ঘরের ভিতরে থাকবে এটাই আল্লাহর নির্দেশ এটাই ইসলামের নির্দেশ নারী কখনো বাইরে যেতে পারবে না নারী বাইরে যাবে না যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে তারা পর্দার সহিত বাইরে যাবে নারী কিভাবে পেট দেখাতে পারে নারী কিভাবে পিঠ দেখাতে পারে নারীর তো হাতে পা পর্যন্ত দেখা হারাম একটা মহরম ব্যক্তির নারীর তার হাতের তালু দেখা পর্যন্ত হারাম তাহলে নারী কিভাবে পেট পিঠ বের করে রাস্তাঘাটে চলাফেরা করে আজকে রাস্তা চলা যায় না নারীর কারণে রাস্তাঘাটে চলতে গেলে আজকে আমার হাতে পথ বন্ধ হতে হয় নারীরা কিভাবে চলাফেরা করছে এটা জাহেলি যুগ নাকি না এটা তো জাহেলি যুগ না এটা ইসলামী যুগ নারীর মর্যাদা ইসলামই দিয়েছে নারীর মর্যাদা ইসলামই দিয়েছে নারীর মর্যাদা ইসলামই দিয়েছে অন্য কোনো ধর্ম নারীর মর্যাদা দিতে পারে না যারা এই দেশে রাস্তাঘাটে মিছিল করে বেড়ায় যে সমধিকার চায় সমধিকার চায় সমধিকার চায় না চাও হচ্ছে ইসলামের মর্যাদা নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে এই মর্যাদা তোমাকে উচ্চ আসনে নিয়ে যাবে সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পুরা দুনিয়াটাই হচ্ছে একটা সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পুরা দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে উত্তম যে সম্পদ সেটা হচ্ছে একটা শক্তি শান্তি নারী সুবহানাল্লাহ দুনিয়াতে কত সম্পদ রয়েছে হীরা মণি মুক্তা জহরত স্বর্ণ রূপা কত সম্পদ রয়েছে জায়গা জমি রয়েছে যত সম্পদ রয়েছে সব কিছু চাইতে মূল্যবান হচ্ছে একটা শুদ্ধ নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর ব্যাপারে কত সুন্দর কথা বলেছে কিন্তু এরপরে এইসব বেহায়া নারীরা এইসব বেলাজ্জা নারীরা এইসব বেসর্ব নারীরা রাস্তাঘাটে মিছিল করে বেড়ায় আমাদের সমধিকার চাই আমাদের সমধিকার চাই এরা আসলে বেহায়া এরা বেপর্দা নারী এদের মুক্তি নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলছেন বেপর্দা নারী এরা তো জান্নাতে যাবেই না এরা জান্নাতে তো যাবেই না এরা জান্নাতে শুধু ধান পাবে না আউযুবিল্লাহ মিনাল যারা বেপর্দা হয়ে চলে যারা বেলাজ্জার মতো রাস্তাঘাটে চলাফেরা করে ঠিক মতো মাথায় কাপড় দেয় না তারপরে রাস্তা বের হলেই নারীকে ভালোভাবে সুন্দরভাবে বের হতে হবে যদি একান্ত প্রয়োজন থাকে তাহলে এমনিতেই শুধু হাঁটাহাঁটির জন্য বেড়ানোর জন্য বের হওয়া একেবারে হারাম নিষেধ আল্লাহ নবী বলছেন যে নারীরা ঘরে থাকবে নারীরা ঘরে থাকবে আল্লাহর গোলাম নবীর এটা বাণী যে নারীরা ঘরে থাকবে ঘরে থাকলে এদের মর্যাদা বৃদ্ধি পাবে সবাই বলে সুবহানাল্লাহ নারী ভিতরে থাকলে এদের মর্যাদা পাবে এদের মানুষ মান অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী জাতি সমস্ত সম্পদের চাইতেও উত্তম এবং দামি সম্পদ দামি সম্পদ কি কেউ বাহিরে ফেলে রাখে উদাহরণ দিলে বুঝবেন আপনার স্বর্ণ রয়েছে আপনার স্বর্ণটা আছে এবং আপনি এটা সাধারণ কোনো জায়গায় রাখবেন সাধারণ কোনো জায়গায় ফেলে রাখবেন না সেটা আপনি যত্ন করে সুন্দরভাবে ভালো একটা জায়গায় রাখবেন যেখানে চোর হাত দিতে পারে না যেখানে কেউ হাত হাত দিয়ে সেটা দিতে পারবে না এমন সুন্দর জায়গায় আপনি একবারে সেফ জায়গায় আপনি সেখানে রাখবেন একটা স্বর্ণরূপা অলঙ্কারকে কিন্তু আল্লাহ নবী নারীদেরকে যে উদাহরণ দিয়েছেন নারী হচ্ছে সমস্ত সম্পদের চাইতে উত্তম একটা শক্তিশালী নারী সবাই বলে সুবহানাল্লাহ তাহলে এটাকে কিভাবে বাড়ির বাহিরে আপনি বের করে দেবেন এটা কিভাবে বাড়ির বাহিরে বের হয় বাড়ির বাহিরে বের হলে নারীর পিছনে শয়তান লেগে যাবে আর শয়তান লাগলেই এই নারীকে অপকর্ম করাবে আর যত অপকর্ম করাবে তত অপকর্মের পাপের ভাগে আপনাকে হতে হবে পাপের ভাগে আপনাকে ব্যাপারটা দেখেন এরা সম্মতিকার সম্মতিকার কেন চাইতে ইসলাম যে অধিকার দিয়েছে এর চেয়ে আর কি চাওয়া ইসলাম যে অধিকার দিয়েছে এর চেয়ে আর কি চাও জাতিয়াতের এক নাম্বার কবলে আছে নারী জাতি ও নারী জাতি তোমাকে এই যুগের মানুষ তোমাকে ব্যবসার পণ্য হিসাবে এখন ব্যবহার করছে তোমার ছবি সেই সাবানের মধ্যে তোমার ছবি সাধারণ যেই জিনিস কিনতে যাও সেখানে নারী তোমার ছবি তোমাকে আর নিচে নামাই দিছে নিচে নামাইতে নামাইতে এত নিচে নামিয়ে দেওয়া হয়েছে যে এর নিচে
হচ্ছে আর হলো শ্রেণী নেই নাকি ইসলাম যে মর্যাদা দিয়েছে অন্য ধর্ম এই মর্যাদা দিতে পারে না আজকে নারী মেলায় চলে যায় মেলায় চলে যায় নারী আশ্চর্য হতে হয় এইসব নারীদেরকে দেখে এদের কি বাবা নেই এদের কি মা নেই এদের কি কোনো অভিভাবক নেই এরা কেন মেলায় ঘুরবে এরা কেন মেলায় ঘুরবে কোন কারণে এরা মেলায় ঘুরবে মেলায় যাওয়া হচ্ছে মেলায় যাওয়া কি মেলায় যাওয়া বড় ধরনের একটা অপমান কেন মূর্তির মেলায় যেতে হবে মূর্তির মেলায় কেন যেতে হবে তোমার কি সেই কথা স্মরণ নেই তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার কৌমের লোকেরা এবং তার পিতা বলেছিল যে ইব্রাহিম চলো মেলায় যাই ইব্রাহিম আলাইহিস সালাম কি সেদিন গিয়েছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন গিয়েছিলেন না যার নাই ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন আমি অসুস্থ আমি সেখানে যেতে পারবো না তুমি কেন মূর্তির মেলায় গেলা তুমি কেন হিন্দুদের মেলায় গেলা তোমার কি লজ্জা হয় না ওই মুসলমানের বাচ্চা তোমার কি লজ্জা হয় না তুমি কি ইহুদির বাচ্চা তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কি হিন্দুর বাচ্চা নাকি তুমি কিভাবে মুসলমানের ঘরে সন্তান দেয়া তুমি কিভাবে মেলায় যাও তোমার কি লজ্জা হয় না তুমি কিভাবে মেলায় যেতে পারো যে মেলাকে ঘৃণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেলাকে ঘৃণা করেছে অন্যান্য নবীরা শত শত নবীরা মেলাকে ঘৃণা করেছে তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে মেলায় যাও আবার মেলায় গিয়ে তুমি কত কিনা নাও আসলে তোমার কোনো মান মর্যাদা তোমার মান মর্যাদা নেই তোমার হিতাহিতের নেই তোমার দুঃখ মনে তুমি আসলে কোনো মানুষের পর্যায়ে নেই আশ্চর্য হতে পারে এইসব মানুষের যদি তাকালে মেলায় যায় হিন্দুদের মেলায় যায় আরে ব্যাক কর তোদের ঈদের মেলায় তোরা তো ঈদ করো তোরা তো তোদের ঈদ উল আজহা ঈদ উল ফিতর আসে কোন হিন্দু বাড়ি কোন কুত্তাও তো তোদের ঈদের এই ঈদের অনুষ্ঠানে আসে না তো সরল বাচ্চা নাই বদমাস মেলায় যা কথা বললেই আলেমদের বিরুদ্ধে লেগে যায় হুজুরাই দেশটারে সর্বনাশ করবে আর শয়তানের বাচ্চা শয়তান হুজুর আদেশটা সেরকম কি করছে না বদমাস হুজুর আদেশ তোর মা তোর বাপের বিয়ে না করে তুই হচ্ছে যার সন্তান কথা বলে ঠিক না বেটি হুজুরের বিরুদ্ধে লেগে যা কথা বলতে গেলে একটা বাধা পড়ে যায় কথা বলতে গেলে একটা বাধা পড়ে যায় তুই মেলায় যাস গান বাজনার আসরে চলে যাস গান বাজনা ইহুদিদের কৃষ্টি কালচার ইহুদির বাচ্চারা মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানের ইমানকে সিনিমিনি মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য ইহুদিদের চক্রান্তের মধ্যে তুমি করে গেছ আর এক শ্রেণীর মানুষ ওই সব জাহিলি যুগের সেই কৃষ্টি কালচার জাহিলি সভ্যতা এই বাংলাদেশে আমদানি করছে এরা যে কি পরিমাণ শাস্তি এদের কেমন দিন হবে আল্লাহ আল্লাহ নারীদের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে অন্য কোনো ধর্ম দিতে পারে না এটা 100% সত্য কথা এখন আরেকটা কথা বলি একটা নারী অনেক দিন বেপর্দা ছিল এবার হঠাৎ যখন সে পর্দা করতে শুরু করলো যখনই ইসলাম বুঝতে শুরু করলো তখন পাড়ার কিছু মহিলারা এরা যে কত নিম্ন শ্রেণীর এরা যে কত বড় জাহেল এরা বলে কি বোরকা পরছে আবার এই যে ভাবটা যে তুমি দেখাইলা এই যে তুমি একটা তেরা চোখে তাকে দেখলা তুমি যে এই যে মন্তব্যটা করলা যে বোরকা পরেছে এই যে মন্তব্যটা তুমি করলা তুমি সাথে সাথে তোমার ইমান চলে গেল আল্লাহ নবী এর ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ দিয়েছে যে ইসলামের কোন বিধানকে যে ব্যক্তি এই ইসলামের কোন বিধানকে যে ব্যক্তি অপছন্দ করবে তার ইমান চলে যাবে ওই ওই মহিলা তাড়াতাড়ি তওবা করো তাড়াতাড়ি তওবা করো তাড়াতাড়ি তওবা করো আবার বলে যে পর্দা করে আবার শয়তানি করে আরে যে পর্দা করে সে যদি হয় এক গুণ খারাপ আরে তুই বেপর্দা নারী তুই হচ্ছে 100 গুণ বেশি খারাপ তুই 100 গুণ বেশি খারাপ তুই কেন পর্দাংশীল নারীর প্রতি তর্কে না এরকম হিংসা তর্কে না এরকম বিদ্বেষ কথা বলেন ঠিক না